ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডেইলি লাইফ উইথ দিশা। তো আমার একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক 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 ওয়েলকাম। আশা করি আমার বন্ধুরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তোমরা খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো এখন বাজছে বিকেল 4:30, আর এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করলাম। তো সচরাচর আমি বিকালবেলা ভিডিও স্টার্ট করি না, আমি সকালেই ভিডিও স্টার্ট করি, কিন্তু আজকে আমি বিকাল থেকে ভিডিওটা স্টার্ট করলাম। তো তোমরা পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো একটাই কথা বলবো যে তোমাদের যতটুকু ইচ্ছে তোমরা ততটুকুই দেখবে, আমি জোর করবো না পুরো ভিডিওটা দেখার জন্য, কিন্তু এইটুকু বলবো যে প্লিজ যতটুকু দেখবে স্কিপ না করে দেখো যতটুকু ভালো লাগবে, কারণ আমার ভিডিওতে না ভিউজ প্রচুর কমিয়ে দিয়েছে, তো অনেকেরই এই প্রবলেমটা হচ্ছে। তো তাই জন্য বলছি যে যতটুকু ভিডিও তোমাদের দেখতে ইচ্ছা করবে দেখো, কিন্তু সেটা স্কিপ না করে, নাহলে কিন্তু চ্যানেলের খুব ক্ষতি হয়ে যাচ্ছে, প্রত্যেকেরই হচ্ছে এই জিনিসটা। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলে যারা এখনও নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে ক্লিক করে অল করে রেখো, যাতে আমার ভিডিও আপলোড করা মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। তো চলো আর বেশি বকবক না করে ফটাফট আজকে দিনটা স্টার্ট করা যাক। তো দেখো বন্ধুরা, আজকে সন্ধেবেলা হবে কড়াইশুঁটির কচুরি, তাই জন্য এখানে মটরশুঁটি, কাঁচা লঙ্কা আর আদা নিয়ে নিয়েছি, আদাটা ভেতরে আছে। তো চলো এটাকে এবার পেস্ট করে নিই। তো দেখো এবার পেস্ট করে নিয়ে এটা মা ভালো করে কড়াইয়ে খানিকক্ষণ নেড়ে নিচ্ছে মশলাটাকে, মানে পুরটাকে আর কি। আর আমার কিন্তু মায়ের হাতের এই কড়াইশুঁটি কচুরি খেতে খুব ভালো লাগে। আর এদিকে দেখো আমি চিলি চিকেনের জন্য এখানে বোনলেস চিকেন, তার সাথে একটু আদা, কর্নফ্লাওয়ার আর শুকনো লঙ্কা গুঁড়ো, একটু সয়া সস আর একটু রসুন কুচি দিয়ে ম্যারিনেট করেছি। আর এখানে দেখো তারপরে আমি পকোড়াগুলো ভেজেও নিয়েছি, আর তোমাদেরকে সেইভাবে রেসিপিটা দেখাবো না, কারণ আমার চিলি চিকেনের রেসিপি অলরেডি দেওয়া আছে আমার চ্যানেলে। তো তোমরা যদি কেউ দেখতে চাও অবশ্যই দেখে নিতে পারো। তো দেখো আমি চিলি চিকেনটা এবার রান্না করে নেব, এখানে পেঁয়াজ ক্যাপসিকাম যা যা দিতে হয় সবই দেওয়া হয়েছে। তো দেখো এরপর আমার চিলি চিকেনটা প্রায় রেডি, একটু ফুটলেই চিলি চিকেনটা আমার একদম কমপ্লিট হয়ে যাবে। তো এদিকে চিলি চিকেনটা হোক, আর ওইদিকে দেখো মা কড়াইশুঁটি কচুরির জন্য দেখো তৈরি করছে কড়াইশুঁটির কচুরি, এখানে পুরটা ভরে খুব সুন্দর করে মা কড়াইশুঁটির কচুরিটা করছে। আর কিন্তু মায়ের এই কড়াইশুঁটির কচুরিতে কিন্তু একটুও ফাটেনি বা পুর বাইরে বেরিয়ে আসেনি, খুব সুন্দর হয়েছে, আর যেটা তোমরা একটু পরই দেখতে পেয়ে যাবে। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা অবশ্যই স্কিপ না করে, আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। কচুরি আর সঙ্গে চিলি চিকেন একদম রেডি, আর দেখো খুব সুন্দর হয়েছিল। কিন্তু চিলি চিকেনটা যেহেতু আমি পরে ভয়েস দিচ্ছি তাই আমি আগেই খেয়ে নিয়েছি, তাই জন্য তোমাদেরকে বলতে পারছি। তো খুব সুন্দর হয়েছে চিলি চিকেনটা, আর আমি কিন্তু আর রাতে সেরকমভাবে ভিডিও করিনি, আবার দেখা হচ্ছে কালকে সকালবেলা। তো তোমরা দেখতে থাকো। তো সকালে উঠে আমি প্রথমেই বিছানাটা তুলে নেবো। Thank you.
কমপ্লিট। আর দেখো পেস্তার জন্য দই চলে এসছে, আমাদের পাড়ারই একজনের আমুলের ব্যবসা আছে, তো তারাই আমাদেরকে দিয়ে যায়। আর এখানে দেখো 63 টাকা প্রিন্ট করা আছে, তো ওরা 60 টাকা নেয় পেস্তার জন্যই টক দইটা, কারণ পেস্তা মাংস দিই যাই দিই পেস্তার ভাতে একটু টক দই লাগেই, টক দই ছাড়া পেস্তা একদম ভাত খায় না। আর এদিকে দেখো বাঁদরটা কেমন শুয়ে আছে, আর একদম জানো তো খেতে চাইছে না, কদিন ধরে শরীরটা কেমন রোগা হয়ে যাচ্ছে, মানে যত দিন যাচ্ছে বেশি রোগা হয়ে যাচ্ছে, যতই খেতে দিচ্ছে কিছুই খাবে না, ও শুধু উল্টো পাল্টা জিনিস খাবে, কাঁচা সবজি খাবে, এই খাবে ওই খাবে, কি আর বলবো। তো দেখো একদম চুপ করে বসে আছে। আর আজকে দেখো মা আমাদের আজকে যা রান্না করবে তাই জন্য এখানে বাঁধাকপির তরকারিটা কেটে রেখেছে, মানে বাঁধাকপিটা কেটে রেখেছে, আর তার সাথে কেটে রেখেছে আলু, বাঁধাকপিতেই দেবে। তো তার মানে বুঝেই নিলে আজ আমাদের হবে বাঁধাকপির তরকারি। আর এইদিকে দেখো পেস্তার জন্য সবজি, মা এখানে গাজর, বিনস, বাঁধাকপি, পেঁপে, আর এখানে আছে মটরশুঁটি, আর একটা টমেটো। তো মা এই সব সবজিগুলো পেস্তার জন্য ডালের সাথে সেদ্ধ করবে, আর পেস্তা সব সবজি দিয়ে ভাত দেয়, কিন্তু তার সাথে মাংস পেস্তার চাই, মাংস নাহলে মাছ, ও কিন্তু ডিমটা ভাতের সাথে খায় না, ও একটু শুধু মুখে ডিম খেতেই বেশি ভালোবাসে। আর দেখো তোমাকে তোমাদের বলছিলাম যে পেস্তা একদম খেতে চাইছে না, আর তাই জন্যই দেখো ভাই হাতে করে করে খাই দিচ্ছে, না হলে কিন্তু পেস্তা নিজেই খেত, তোমরা এর আগের ভিডিওতে দেখেছো যে পেস্তা নিজেই খেয়ে নেয়, তো পেস্তা এখন খেতে চাইছে না বলে হাতে করে ভাই খাই দিচ্ছে। কিন্তু আমি জানি এই হাতে করে খাওয়ানোর অভ্যাসটা খুব খারাপ, মানে এটা যদি ওদের হ্যাবিটে পরিণত হয় তখন ধরো কোথাও বেড়াতে গেলাম তখন মানে প্রবলেম হয়ে যাবে, কারণ তার কাছে রেখে যাব, সে খাওয়াবে কি খাবে না খাবে তার হাতে, তো এটা খুব বড় প্রবলেম। তো দেখি আমরা ভাবছি কদিনের মধ্যেই পেস্তাকে একবার ডাক্তারটা দেখিয়ে আনবো, মানে খাচ্ছে না বলেই দেখিয়ে আনবো। তো দেখো ভাই খাইয়ে দিচ্ছে বলেই কিন্তু খাচ্ছে, এগুলো যদি ভাই খাইয়ে না দিত তাহলে কিন্তু ও একদম খেত না। তো দেখো এখানে আমি মুড়ি নিয়ে নিয়েছি, তার সাথে একটা কাঁচা লঙ্কা নিয়েছি, আর এখানে আছে ছোলা আলুর তরকারি, আর এখানে আছে গরম গরম এক কাপ চা। তো প্রথমেই কিন্তু আমি এক কাপ চা খেয়েছি, আবারও এক কাপ, মানে এটা নিয়ে আমার দু কাপ চা চলছে। তো মুড়ির সাথে একটু চা হলে ভালোই হয় আর কি, তো আমি কাঁচা লঙ্কাটা খাবো কি না বলতে পারছি না, তবে মুড়িটা চাটা খেয়ে নেবো, তো খেয়ে নিই আগে। আর এদিকে দেখো পেস্তার মাংস চলে এসছে, আর এখন যা চিকেনের দাম বেড়েছে মানে সত্যি, আর পেস্তা সত্যি কথা বলতে চিকেনটা একটু বেশি ভালো খায়, তো পেস্তার জন্য এখানে 500 চিকেন নিয়ে আসা হয়েছে। আর এদিকে দেখো মা বাঁধাকপির তরকারিটা বসিয়ে দিয়েছে, আর আমি কিন্তু বাঁধাকপির রেসিপিটাও আজকে দেবো না, কারণ বাঁধাকপির রেসিপিও আমি আমার চ্যানেলে এর আগে দেওয়া আছে। যদি কেউ মায়ের হাতের এই সুন্দর কড়াইশুঁটি দিয়ে বাঁধাকপির তরকারি রেসিপি দেখতে চাও অবশ্যই তোমরা আমার চ্যানেলে গিয়ে রেসিপিটা দেখে নিও, আমার মায়ের হাতের বাঁধাকপি কিন্তু জাস্ট দারুণ লাগে। তো দেখো মা আর বাঁধাকপিটা কিন্তু আগে থেকেই মা কুকারে সিটি মেরে নিয়েছিল, প্রেশার কুকারে আর কি, অনেকজন সিটি না মেরে কড়াই সেদ্ধ করে, তো আমার মা কিন্তু আগেই সিটি মেরে নেয় একটা। তো দেখো কত সুন্দর মানে বাঁধাকপিটা আমার রান্না করছে, আর খুব সুন্দর কিন্তু খেতে হয়েছিল, কারণ আমি আজকে প্রতিটা ভিডিওই মানে প্রতিটা জায়গাতেই আমি আজকে ভয়েস দিচ্ছি, তো বাঁধাকপির তরকারিটা কিন্তু খুব সুন্দর হয়েছিল। তো বন্ধুরা এখন বাজছে 1:30, আর আমি এখন যাব চান করতে, তো তার আগে তোমাদেরকে একটা জিনিস দেখিয়ে দিই। তো দেখো পেস্তা খাটে উঠে পড়েছে, পেস্তা কিন্তু চট করে খাটে ওঠে না, আর খাটে উঠলে ওকে আর সামলানোও যায় না, এত রেগে যায়। তো দাঁড়াও তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি, তো ও খাটে উঠলে ওকে সত্যি করে বলতে নামানো খুব মুশকিল, আর ও খাটে তো চট করে ওঠে না, তো আজকে ঝোঁকের বসে উঠে পড়েছে, আর ওকে নামানোই যাবে না যদিও, তো ওর যদি মন হয় তো তবেই নামবে, না হলে কিন্তু ওকে নামানো খুব মুশকিল। তো ওর খাওয়ার টাইম হয়ে গেছে, দেখি মা যদি ডাকে, দেখি যদি নামে তো ভালো। খুব রাগ হয়েছে, খুব রাগ হয়েছে, এইটুকু ছেলে রাগ কত, এই দুদিন আগে নিয়ে এসছি, যাও খেয়ে নাও গো, যাও যাও খেয়ে নাও গা, যাও যাও।
যাও খেয়ে নাও গে যাও। ওরে বাপরে ওরে বাপরে, যা রে খাপ্পা। আমি বিছানাটা পরিষ্কার করলাম সকালবেলা, কি অবস্থাই করলো। হ্যাঁ এ বাঁদর হাতে যা খেতে রাখছি, যা দেখো বিস্কুট দিয়ে ওকে নামানোর চেষ্টা করা হচ্ছে, তবুও হয়তো নামবেন না। ওকে মানে বললাম না, ওকে খাটে ওঠালে, খাটে উঠলে ওকে নামানো খুব মুশকিল হয়ে যায়, ওই জন্যই আমরা চট করে ওকে খাটে ওঠাই না। আজকে ও নিজেই উঠে পড়েছে, আর আজকে না পেস্তা চানও করেছে, গুড বয় হয়েছে, গুড বয়। আমাদের দুপুরে কী কী রান্না হয়েছে আমি একবার দেখিয়ে দিই। এখানে আছে ভাত, আর এখানে আছে কলাই ডালের বড়া, খুব সুন্দর হয় খেতে তো। আর এখানে আছে আলু ভাতে, এখানে আছে বাঁধাকপি আলুর তরকারি যেটা তোমরা রান্নাতে দেখতেই পেয়েছো, এখানে আছে একটা ডিম সেদ্ধ, আর এখানে আছে অল্প চিকেন, এটা কালকেকার চিকেন একটু বেঁচেছিলো সেটা আমি নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ খুব অল্পই আছে। আর এখানে আছে টমেটোর চাটনি, আর এগুলো হয়েছে। আর সব থেকে শেষে হচ্ছে এখানে আছে মুসুরির ডাল। তো এই হচ্ছে আজকে দুপুরের আমাদের মেনু, তো চলো খেয়ে নিই কারণ অনেক বেলা হয়ে গেছে, খেয়ে নিয়ে তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। তো বন্ধুরা এখন হচ্ছে বিকালবেলা, আর এখন বাজছে বিকাল 4:30। তো কালকে বিকাল 4:30 আমি ভিডিওটা স্টার্ট করেছিলাম, আর এখন বিকাল 4:30 মানে পরের দিন বিকাল 4:30 আমি ভিডিওটা শেষ করব, কারণ আমি এখন একটু ইনস্টাগ্রামের জন্য রিলস বানাবো। দেখো আমি স্ট্যান্ড নিয়ে চলে এসেছি, তো আজকে ভিডিওটা আর বেশি বাড়াবো না, এমনি একটা পুরো দিন ভিডিও করেছি। তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর চ্যানেলে যারা এখনও নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে ক্লিক করে অল করে রেখো, যাতে আমার ভিডিও আপলোড করা মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। তো চলো আজকের মতন ভিডিওটা এইটুকুই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো, আজকের মতন টাটা।